शिकायत कोई पहुंचानी है तो पहुंच नहीं सकती थी। क्या चल रहा है, क्या सच है, क्या झूठ है, पता तक नहीं चलता था। নরেন্দ্র মোদীর নকল ওলাইছে। নরেন্দ্র মোদীর দরে খাইলাখ ভাষণ দিয়ে তেও, নরেন্দ্র মোদীর দরে অঙ্গি ভঙ্গি তেও। এইজন ছয়গাঁও সমষ্টির কংগ্রেস বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ। রেকিবউদ্দিন আহমেদের নতুন প্রতিভা এটা সম্মুখ ওলাই আছে। ছয়গাঁওত একাংশ সমর্থকর ওসর যদরে ভাষণ দিলে, সেই ভাষণ শুনি রেকিবউদ্দিনের প্রতিভা দেখি সকল হতবাক। রেকিবউদ্দিন আহমেদে আজিকালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নকল করে। উত্তর পূর্বাঞ্চল কি মেরা ভাইও, মেরা দিল মে আসাম, উত্তর পূর্বাঞ্চল ঈশান কোন হে, ঈশান কোন কো হাম পুছতে হে, আসাম মে এক ভি বাংলাদেশি হাম রহনে নাহি দেঙ্গে, আজ নরেন্দ্র মনা দো, মে হিন্দুস্তান মে জনতা কে লিয়ে সফিদার বানা সা, এক সস্তি সফিদার বান কে হিন্দুস্তান তো ন্যায় দেনা সাতা হো। নরেন্দ্র দামোদর দেব মোদী, কাহা সো রহে হো তুম। ছয়গাঁওত একাংশ দলীয় সমর্থকর সম্মুখত রেকিবউদ্দিন আহমেদে ভাষণ দি নাগরিকত্ব সংশোধনী আইনৰ বিৰোধিতা কৰে। অথচ ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টাইল। চাইনা আজ হামে খতম করনে কে লিয়ে পলিসি বানা রহে, পাকিস্তান আজ হামে খতম করনে কে লিয়ে পলিসি বানা রহে, আর তুম আসাম কি জনতা কো দিল মে কুলারি মারনা চাহতে হো, ইয়ে অ্যামেন্ডমেন্ট বিল না কে তুমনে আসাম মে বাংলাদেশি কো তুমনে বলা থা, আসাম সে এক ভি বাংলাদেশি রহনে নেহি তো, আজ তুম লানে কে লিয়ে তুমনে ইয়ে লো কো দুবারা রিভাইজ করনে কে লিয়ে লো বিল লা রে হো, অ্যামেন্ডমেন্ট বিল হাম পুরা ইসকা বিরোধ করতে পুরা আসাম কি জনতা। নরেন্দ্র মোদীর স্টাইলত অগপক আক্রমণ। অগপই মন্ত্রিত্ব নেরে কিয়, অগপই সাইরেনের মুখ এড়িব পড়া নাই। আর এজিপি যেকনা তামাম গড্ডে ভরকে হয়ে গেছে, তুম মন্ত্রী পদ তো তুমি বহুত মজা আতা হে, চেয়ারম্যান সাইরেন পার্টি মজা আতা হে, তুম এক তরফ সে বলতে হো সাইন দো হাম বাংলাদেশি কো আনে নি দেঙ্গে, আরে তোমারে মে দম হে তো মন্ত্রী সোর কে দেখাও, সাইরেন সোর কে দেখাও, চেয়ারম্যান সোর কে দেখাও। ইতিমধ্যে বিভিন্ন সময়ত বিভিন্ন বক্তব্যরে সংবাদ মাধ্যমৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব সক্ষম হোৱা রেকিবউদ্দিনে এইবাৰ মোদীৰ ভাষণৰ ষ্টাইলত ভাষণ দি সংবাদ মাধ্যমৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ সক্ষম হ'ল। মৃদুল প্ৰতিম নেওক, DY365।